নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আইআই চাঁদ মামা টিপ দিয়েছে, ভাগ্নির জন্মদিনে চাঁদের জমি কিনে উপহার দিল মামা। মালদার কালিয়া চকের বালুটোলা রামনগর এলাকার বাসিন্দা অমিয় সরকার, তার একমাত্র ভাগ্নি কৃষিকা মণ্ডলের প্রথম জন্মদিনে চাঁদে জমি কিনে উপহার দিলেন তিনি। অনেকেই অনেক উপহার দিয়েছেন, কেউ দিয়েছেন সোনা, আবার কেউ দিয়েছেন অন্যান্য দামি দামি উপহার, কিন্তু তিনি তার ভাগ্নিকে চাঁদে জমি কিনে উপহার দিলেন। করকরে $67 মার্কিন খরচ করে সেই জমি কিনেছেন তিনি। নিউ ইয়র্কের একটি সংস্থা যারা চাঁদে জমি বিক্রি করছে বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন। এরপর সেই সংস্থার মাধ্যমে যোগাযোগ করে সমস্ত নথিপত্র দিয়ে ভাগ্নের জন্য করকরে $67 মার্কিন খরচ করে জমি কিনে উপহার দিলেন। সোমবার রাতে এই মর্মে ঘটা করে জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে ভাগ্নের হাতে চাঁদের জমি কেনার সমস্ত নথিপত্র তুলে দেন অমিয় বাবু। কৃষিকা মণ্ডলের মা সুচেতা সরকার জানান, তিনি ভাবতেও পারেননি তার দাদা এই ধরনের উপহার দেবে। ছোটবেলায় অনেক গল্প শুনেছেন, আইআই চাঁদ মামার কপালে টিপ দিয়ে যা, তার দাদা তার ভাগ্নিকে চাঁদের জমি কিনে উপহার দেবে, এটা ছিল তার কাছে স্বপ্নাতীত। দেবসিংয়ের রিপোর্ট, NB24। ভালো লাগছে, ভাবতে পারিনি আর কি। কি দেওয়া হলো আপনার মেয়েকে? চাঁদে মাটি। কে দিল? আমার দাদা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা কি মানে স্বপ্ন নাকি নাকি কি? অবশ্যই, আমরা শুনেছি চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আর চাঁদ সম্পর্কে আলাদা একটা এই ছিল যে চাঁদে যেতে পারবো কিনা বা অনেক কিছু ভাবতাম চাঁদ সম্পর্কে। তো চাঁদের মাটিটা সত্যি আমার মেয়ের খুব ভালো লাগছে আর কি। আমার ভাগ্নির প্রথম জন্মদিন, ছোটবেলায় আমরা শুনে এসেছি আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এবং আরও শুনে এসেছি ঠাকুরমারা ঘুম পাড়াতেন এবং বলতেন যে ওই যে দেখ সুতো কাটা ঠাকুমা দেখে এইভাবে বলে আমাদেরকে ঘুম পাড়াতেন। কিন্তু আমি ফার্স্ট ভাবলাম যে অনেকে সোনা দেয়, বিভিন্ন রকম গিফট দেয়, আরও অনেক কিছু গিফট দেয়। হঠাৎ করে আমার মনে আসলো যে চাঁদে যদি আমি মানে কিছু মাটি দিতে পারি বা কিছু জমি গিফট দিতে পারি খুব ভালো লাগবে। কাকে দিলেন? এটা ভাগ্নিকে দিলাম। কতটা দিলেন? এক একর। কিভাবে কিনলেন জমিটা? এটা অ্যাকচুয়ালি লুনা সোসাইটি থেকে জানতে পারি যে লুনা সোসাইটি চাঁদের জমি রেজিস্টার করা যাচ্ছে লুনা সোসাইটি থেকে, সেখান থেকে আমি জমিটা রেজিস্ট্রি করলাম। কত টাকা পড়লো? এখানে $67 পড়লো, যেটা ইন্ডিয়ান রুপিজে হলো 5,500 টাকার মতো। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন বন্যা ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্যে আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।